তাহলে আজকে আবার একটা নতুন টপিকস নাকি লাইট ক্যামেরা অ্যাকশন এখানে রিটেকের কোনো জায়গা নেই সমস্যাটা এটাই মানে কোথাও হয়তো পড়াতে পড়াতে কোথাও ভুল হয়ে গেলে আবার নতুন করে শুরু করব এরকম জায়গাটা নেই তাই না বাকি বিষয়টা মোটামুটি সে শুধু অসুবিধা হলো যারা অন্য জায়গায় অভিনয় করে তাদের অনেক রিটেকের চান্স থাকে এবং তারা ওই বিষয়টাতে চরম এক্সপার্ট আর আমি একদমই নভিস মানে কিছুই জানি না বিষয়টা সম্বন্ধে একদমই কিছু জানি না কি করতে হবে কি কি বলতে হয় এনিওয়ে সবাই সহ্য করে নিচ্ছ আজকে একটু বেশি সহ্য করতে হবে বেশি সহ্য করতে হবে মানে আজকে যে টপিকসটা পড়ব সেই টপিকসটা সেন্টার অফ মাস মানে সবার জানা টপিকস জানা মানে কতটা জানো সেটা তো শেষে প্রমাণ পাওয়া যাবে যেটা পড়বো সেই টপিকসটা যেভাবে অ্যানালাইসিস করা উচিত আমি সেভাবেই অ্যানালাইসিস করবো এটা তোমাদের টেক্সট বা অন্যান্য যে সমস্ত বই বা জেনারেল যে রুল তার সঙ্গে মিলবে না একদম মিলবে না মানে বেসিক জায়গাটা মিলবে না বাকি তো আলটিমেটলি সবই তো সেম ইকুয়েশনস প্রবলেম উইল বি সেম বাট ফাউন্ডেশন বা ভিতটা তৈরি করার জন্য আমি যেভাবে এগোবো এটা হয়তো অন্যান্য জায়গার সঙ্গে মিলবে না মন খারাপ করার কোনো ব্যাপার নেই একটু খাটলে বোধ হয় বুঝতে পারো একটু বোঝার চেষ্টা করতে হবে তাহলেই বিষয়টা ক্লিয়ার হবে মানে আমি ইচ্ছা করে বিষয়টাকে কঠিন করছি এরকমটা ভেবো না বিষয়টা হলো যে আমার কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে রিকোয়েস্ট এসছে এই কতগুলো টপিক সম্বন্ধে কিছু রিকোয়েস্ট এসছে তার মধ্যে 11 এর সেন্টার অফ মাস এই টপিকসটাও পড়েছে হ্যাঁ তাই একটু হয়তো মেনে নিও হ্যাঁ মেনে নিও চেষ্টা করো দেখো হয়ে যাবে এনিওয়ে ধরো এখানে একটা কোনো পয়েন্ট মাস আছে এই পয়েন্ট মাসের মাস ইজ 5 এই পয়েন্ট মাসের উপরে এদিক থেকে একটা ফোর্স অ্যাক্টিভেটেড হয়েছে একটা কোনো ফোর্স অ্যাপ্লাই করেছো সে দিস ফোর্স ইজ 10 নিউটন ভেরি সিম্পল 10 নিউটন ফোর্সের জন্য এই 5 কেজি মাসের অ্যাক্সেলারেশন কত হবে এই ফোর্সটার জন্য অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হতো এই 10 নিউটন আর 10 নিউটন এই দুটো ফোর্স 10 নিউটন অ্যাক্টিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি উইথ অ্যানাদার 10 নিউটন তাই না সো রেজালটেন্ট ফোর্স ইট ইজ ইকুয়ালস টু 20 নিউটন দ্য নেট অ্যাক্সেলারেশন প্রোভাইডেড বাই দিস টু ফোর্সেস ইট উইল বি কত হতো ইট উইল বি acceleration equals to 20 by 5 it is equals to 4 meter per second square simple তাই না হ্যাঁ এটা আবার নতুন কি রেজালটেন্ট বের করা শিখে গেছো এখানে তো 0 ডিগ্রিতেই আছে তাহলে 0 ডিগ্রিতে থাকলে রেজালটেন্ট বের করা তো আরো সহজ কারণ 0 ডিগ্রিতে থাকলে অ্যাডিশন করার সময় স্কেলার রুল ফলো করে এই তো 10 এর পর স্কুয়ার 10 plus 10 gives you 20. Anyway, এই যে বিষয়টা এই বিষয়টা তো আমাদের সবার জানা এই 20 নিউটন ফোর্সের জন্য অ্যাক্সেলারেশন 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এন্ড অনওয়ার্ড এটা যদি ফ্রি স্পেসে থাকে অন্য কোনো ফোর্স কাজ না করে দেন ভেলোসিটি ইট উইল বি ইউ প্লাস এটি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার কাইনেমেটিক্স লস অফ মোশন সমস্ত আমাদের বেসিক জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেছে তাই না গন্ডগোলটা কোথায় হতে পারে সেটা একটু বলি এবং সেটাই ভালো করে আজকে বোঝা এখানে ধরো 5 কেজি যে বডিটা আছে সেই বডিটা পয়েন্ট অবজেক্ট বা পয়েন্ট বডি নয়
এটা এক্সটেন্ডেড বডি তাহলে এক্সটেন্ডেড বডি এই এন্ডে 10 কেজি ফোর্স অ্যাপ্লাই করেছ সরি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছ এন্ড এট দিস পয়েন্ট এই পয়েন্টেও তুমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছ দিস টু ফোর্সেস আর প্যারালাল এই দুটো ফোর্স প্যারালাল 10 নিউটন এন্ড 10 নিউটন দিস টু আর অলসো অ্যাক্টিং এট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি এন্ড মাস অফ দিস সিস্টেম বা এই যে রডটা নিয়েছো বা যে লাঠিটা স্টিকটা নিয়েছো তার মাসও ধরো সে এম ইকুয়ালস টু 5 কেজি লাইক দিস তাহলে এখানেও রেজাল্টেন্ট কত হবে আর ইকুয়ালস টু 10 এট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি 10 বোথ আর ইন নিউটন So it is equals to 20 newton and acceleration equals to 20 by 5 gives you 4 meter per second square. Same like previous case. Then 18 newton and jumno 2 meter per second square hoto 18 newton and jumno 2 meter per second square hoto 2 plus 2 also gives you 4. Anyway. বিষয়টা কিছুই নয় রেজাল্টেন্ট বের করা বাট একদম কিছু নয় তা না তাহলে তো আলোচনাই করতাম বোঝার জায়গা যেটা সেটা হলো এই 10 নিউটন ফোর্স যদি একটা সিমিট্রিক্যাল একটা সিমিট্রি আছে এরকম কোন বডি দ্যাট ইজ ইউনিফর্ম কোন একটা বডি এটাতে যদি অ্যাপ্লাইড হতো মানে এরকম একটা বডি এর উপরে এই এন্ডে 10 নিউটন এই এন্ডে 10 নিউটন ফোর্স যদি অ্যাপ্লাই করতে তাহলে বডিটা কিন্তু এরকম স্ট্রেট লাইন ধরে যেত যেমন হ্যাঁ এবারে যদি এই 20 নিউটন ফোর্সটাকে নিয়ে ভাবো মানে এটা তো রেজাল্টেন্ট রেজাল্টেন্ট মানে দিস সিঙ্গেল ফোর্স উইল প্রোভাইড সেম অ্যাক্সেলারেশন তাই না সেম অ্যাক্সেলারেশন প্রোভাইড করবে তাহলে এই 20 নিউটন ফোর্স এই ফোর্সটা যদি শুধু এই পয়েন্টে অ্যাপ্লাই করতাম অনলি 20 নিউটন ফোর্স এই পয়েন্টে যদি অ্যাপ্লাই করতাম দিস টু ফোর্সেস অ্যাক্টস টুগেদার গিভস ইউ 20 নিউটন এন্ড 20 নিউটন ফোর্স ইজ অ্যাক্টিং অ্যাট পয়েন্ট এ তাহলে কি হতো তাহলে বডিটার অ্যাক্সেলারেশন সেম হতো বাট মোশনটা কি সেম হতো হতো ভালো করে ভাবো এরকম একটা বডি আছে তুমি এই এন্ডে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো তাহলে বডিটা কি আগের এই 10 নিউটন 10 নিউটনের জন্য যেরকম স্ট্রেট লাইন ধরে যাচ্ছিল এভাবে যাবে না এই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলে এটা এরকম রোটেট করতে করতে যাবে কি এটা রোটেট করবে তার সঙ্গে ট্রান্সলেশনাল মোশন থাকবে তাই না ঘুরতে ঘুরতে এগিয়ে যাবে যদি এই 20 নিউটনটা আমি এই এন্ডে অ্যাপ্লাই করতাম তাহলে বডিটা এরকম ভাবে রোটেট করত মানে এই যে রোটেশন হচ্ছে এই রোটেশনটা এভাবেও হতে পারত এভাবেও হতে পারত পড়তো না তাই না ওই 20 নিউটন ফোর্স যদি একদম মিড পয়েন্টে অ্যাপ্লাই হতো at very mid point exactly mid point এ 20 নিউটন ফোর্স টা যদি অ্যাপ্লাই হতো তাহলেই একমাত্র এই বডিটা একদম স্ট্রেট লাইন ধরে যেত বোঝা গেছে কি বললাম ক্লিয়ার একদম পরিষ্কার তো তাহলে এই 20 নিউটন ফোর্স রেজাল্টে 20 নিউটন ফোর্স রেজাল্টেড বাট 20 নিউটন ফোর্স এট দিস পয়েন্ট এটাকে শুধু রেজাল্টেড বলা উচিত নয় এটা হলো ইকুইভ্যালেন্ট বুঝতে পেরেছো তো রেজাল্টেড ফোর্স মানে হলো ওই দুটোর বদলে একটা
একটা ফোর্স যদি সেম অ্যামাউন্ট অফ ট্রান্সলেশনাল ইম্প্যাক্ট তৈরি করে, অর্থাৎ অ্যাক্সেলারেশন যে এখানে অ্যানালাইসিস করেছো এটা হলো ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশন, অর্থাৎ রৈখিক ত্বর, বুঝেছো? এই 20 নিউটন তুমি যেখানে ইচ্ছা অ্যাপ্লাই করো ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশন সেম হবে। বাট হোয়াট অ্যাবাউট রোটেশনাল অ্যাক্সেলারেশন অর রোটেশনাল মোশন, তাই না? বোঝা গেছে? তাহলে 20 নিউটন ফোর্স তার সঙ্গে একটা পয়েন্টও রিলেটেড আছে, এটাকে বলা হবে ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্টের অপোজিট যে ফোর্স সেটা হলো ইকুইলিব্রেন্ট। বুঝতে পেরেছো তো? মানে 20 নিউটন ফোর্স এখানে, 20 নিউটন ফোর্স উল্টো দিকে, এর জন্য যে অ্যাক্সেলারেশন হওয়ার কথা ছিল এই অ্যাক্সেলারেশনটাকে যদি তুমি আটকাতে চাও, মানে নেট অ্যাক্সেলারেশন যদি জিরো করতে চাও, তাহলে 20 নিউটন ফোর্সের অপোজিট একটা ফোর্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে, করতে হবে না? অপোজিট যদি একটা ফোর্স অ্যাপ্লাই করো এবং এর যদি অ্যাক্সেলারেশন জিরো হয়, তাহলে বডিটা কোন অ্যাক্সেলারেশনটা জিরো হবে যদি রেজাল্টেন্টের অপোজিট ফোর্স অ্যাপ্লাই করো, সেটা হলো ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশন। যদি বলো যে 20 নিউটন আপওয়ার্ড আর 20 নিউটন ডাউনওয়ার্ড ফোর্সের জন্য মোশন হবে না বডিটা, বা আগের মোশনটাই থেকে যাবে, তাহলে কিন্তু ওই অপোজিট 20 নিউটন ফোর্সটারও একটা ফিক্স পয়েন্ট থাকতে হবে। আরেকটু ক্লিয়ার করি, দেখো এই 20 নিউটন ফোর্স মুছে দিলাম, এই 20 নিউটন ফোর্স এটাকেও মুছে দিলাম। এবার আমি বলছি একটা 20 নিউটন ফোর্স দিয়ে এই ফোর্স দুটোর জন্য যা ইম্প্যাক্ট হচ্ছিল, মানে যা মোশন হচ্ছিল, সেটাকে আমি বন্ধ করব, ঠিক আছে? তাহলে একদম সহজভাবে যদি ভাবো তাহলে এর অপোজিট যে ফোর্সটা লাগবে দ্যাট ইজ অলসো 20 নিউটন, তাই না? তাই তো গল্প তো তাই। এবারে যদি তুমি 20 নিউটন ওই ফোর্সটা এই পয়েন্টে অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? দেখো এই 20 নিউটন আর এই 10 নিউটন এক্সাক্টলি অপোজিট কনকারেন্ট ফোর্স, কি হবে? এর জন্য আলটিমেটলি 10 নিউটন ফোর্স ডাউনওয়ার্ড থেকে যাবে, আর এখানে তো আপওয়ার্ড 10 নিউটন আছে। তাহলে এই যে বডিটা ছিল এই বডিটার এদিকে 10 নিউটন আপওয়ার্ড আর এদিকে 10 নিউটন ডাউনওয়ার্ড দুটো ফোর্স রয়ে গেছে, তার জন্য কি হবে? বডিটা এইভাবে রোটেট করতে থাকবে, হ্যাঁ মুভ করবে না, ট্রান্সলেশনাল মোশন হবে না, ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশন জিরো হবে, বাট এর মধ্যে একটা রোটেশনাল মোশন থেকে গেল। তাহলে তুমি মোশনটাকে প্রহিবিট করতে পারলে, আটকাতে পারলে, পারলে তাই না? এই 20 নিউটন ফোর্স এই পয়েন্টে না থেকে যদি এই পয়েন্টে থাকতো তাহলে বিষয়টা সেম হতো, কিন্তু রোটেশনটা উল্টো দিকে হতো, এইভাবে রোটেট করতো ইন দিস কেস, তাই না? যদি এই 20 নিউটন ফোর্সটা জাস্ট যেখানে তুমি ইকুইভ্যালেন্ট ফোর্সের পয়েন্ট অফ অ্যাকশন ধরেছিলে তার অপোজিট যদি হতো, মিড পয়েন্টের উল্টো দিকে যদি হতো, তাহলে কি হতো? তাহলে এই 20 নিউটনের জন্য লিনিয়ার অ্যাক্সেলারেশন যা হওয়ার কথা ছিল, এই ইন্ডিভিজুয়াল 20 নিউটনের জন্য লিনিয়ার অ্যাক্সেলারেশন এক্স্যাক্টলি তার অপোজিট, তাই না? বা খুব সহজভাবে ভাবলে এই 20 নিউটন আর এই 20 নিউটনের জন্য নেট লিনিয়ার অ্যাক্সেলারেশন জিরো হতো, তাই না? তাই তো? আর এই 20 নিউটন আর এই 10 নিউটন এন্ড 10 নিউটন, এই দুটো 10 নিউটন আর এই 20 নিউটনের জন্য যে রোটেশনাল মোশন তৈরি হওয়ার কথা সেটাও জিরো, অর্থাৎ মোশনটাকেই প্রহিবিট করা হলো, আটকে দেওয়া হলো, বা অ্যাক্সেলারেশনটাকেই প্রহিবিট করা হলো,
বুঝতে পেরেছো তো? তাহলে এই যে ফোর্সটা পেয়েছো, নট দিস ফোর্স, এই ফোর্সটা না, দিস ফোর্স, ইট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম এটাকে বলা হবে ইকুইভ্যালেন্ট। বুঝেছো? হ্যাঁ, তাহলে রেজাল্টেন্ট পর্যন্ত জানাটাই যথেষ্ট নয়, আমরা আরেক স্টেপ একটু এগোলাম। যদিও রোটেশনাল মোশন সম্বন্ধে আমি কিন্তু টার্মটা ইউজ করেছি, বাট রোটেশনাল মোশন যে এখানে বিশাল কাজে লাগছে তাও কিন্তু ক্লিয়ার। এবারে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমার কাজে লাগবে, কনসেপ্টটা কাজে লাগবে মানে আমরা লাগাবো সেন্টার অফ মাস বের করার জন্য। সেন্টার অফ মাস বের করার জন্য এই কনসেপ্টটাকে কাজে লাগানোর আগে এই ইকুইভ্যালেন্টের পয়েন্ট অফ অ্যাকশন বের করার একটা বিষয় জেনে নিতে হবে, কি করে আমরা বের করব, ঠিক আছে? দেখেন, ধরো এরকম কোন একটা এক্সটেন্ডেড বডি আছে, এই এক্সটেন্ডেড বডি এই পয়েন্টে F1 ফোর্স অ্যাপ্লাইড হয়েছে আর এই পয়েন্টে F2 ফোর্স অ্যাপ্লাইড হয়েছে। আমি দুটো ফোর্স আনইভেন দেখিয়েছি, এক্সাম্পল দেওয়ার সময় সেম দেখালাম, এবারে একটু চেঞ্জ করে দিয়েছি, এই পয়েন্টে F1, এই পয়েন্টে F2 ফোর্স অ্যাপ্লাইড হয়েছে। এন্ড লেন্থ অফ দিস বডি, এক্সটেন্ডেড বডি, তো লেন্থ অফ দিস বডি সে L, এই বডিটার লেন্থ হয়েছে L দেওয়া আছে, ঠিক আছে? বডিটার মাস আমরা এখানে কনসিডার করছি না, তার কারণ হলো আমরা ফ্রি স্পেস ধরে আলোচনা করব, যদি মাস থাকে তার জন্য ওয়েট যা হবে সেটা আলাদা করে অ্যানালাইসিস করলেই হবে, আমরা শুধু এই দুটো ফোর্সের জন্য মোশন দিচ্ছি। ধরে নি এই যে দুটো ফোর্স আছে, এই দুটো ফোর্সের বদলে একটা সিঙ্গেল ফোর্স সেম মোশন প্রোভাইড করত যদি এই ফোর্সের পয়েন্টটা এখানে হতো, অর্থাৎ পয়েন্ট অফ অ্যাকশন এটা হতো, এটা হলো রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে? এখনো ডিস্টেন্সটা বেরোয়নি যে এটাকে ইকুইভ্যালেন্ট বলতে পারবো। এন্ড দিস ডিস্টেন্স ইজ এক্স, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, ক্লিয়ার? তাহলে ট্রান্সলেশনাল মোশনের দিক থেকে যদি বিচার করো, দেন রেজাল্টেন্ট কত হবে? আর ইকুয়ালস টু সিম্পলি এফ ওয়ান প্লাস এফ টু এট অ্যান অ্যাঙ্গেল জিরো ডিগ্রি, সো ইট ক্যান বি রিটেন অ্যাজ এফ ওয়ান প্লাস এফ টু, টোটালটার উপরে ভেক্টর সাইন দিলাম, মানে এটা যদি 10 হয়, এটা যদি 5 হয়, ইট উইল বি 15 নিউটন ফোর্স হিসেবে ভাবছি, তাই তো? এটা ট্রান্সলেশনাল মোশনের জন্য। রোটেশনাল মোশনের জন্য, রোটেশনাল মোশনের কেসে ফোর্সের বদলে কে কাজে লাগে, কে আসে? ইট ইজ টর্ক। টর্ক মানে আমরা আগে একটা ভিডিওতে অ্যানালাইসিস করেছি, ইট ইজ মোমেন্ট অফ ফোর্স, খুব সহজ কথা, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোথা থেকে? ফ্রম কোথা থেকে? অ্যাক্সিস অফ রোটেশন অর পয়েন্ট অফ রোটেশন, ঠিক আছে? কিন্তু আমরা এখানে টর্ক নেওয়ার সময় আমরা তো জানি না অ্যাক্সিস অফ রোটেশন কোনটা বা পয়েন্ট অফ রোটেশন কোনটা, যে কোনো পয়েন্টের বিষয়ে টর্ক নিয়ে বা যে কোনো পয়েন্টের রেসপেক্টে টর্ক নিয়ে দেখবো, ঠিক আছে? আমরা এখানে এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিয়ে দেখছি, টেকিং মোমেন্ট, টেকিং মোমেন্টস
অ্যাবাউট কোন পয়েন্টের রেসপেক্টে? এ এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিয়ে দেখি। দেখো অ্যাক্টিং ফোর্স দ্যাট ইজ এফ ওয়ান আর এফ টু এর জন্য যা মোমেন্ট হবে, সি পয়েন্টে আর ফোর্স অ্যাক্টিং বা অ্যাক্টিভেটেড হওয়ার জন্য মোমেন্ট উইল বি সেম। তাহলে এফ ওয়ান ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স প্লাস এফ টু ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুয়ালস টু আর, বা আমি এফ ওয়ান প্লাস এফ টু লিখে নিতে পারি, ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। স্টেপ ভালো করে বুঝবে, এফ ওয়ান দেখো এফ ওয়ান ফোর্সটা এ পয়েন্ট দিয়েই গেছে, তাহলে এ পয়েন্ট থেকে এফ ওয়ান ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স জিরো। প্লাস এফ টু ফোর্স ইট ইজ অ্যাক্টিং অ্যাট এন এট পয়েন্ট বি, তাহলে এ ডিস্টেন্সটা হলো এল, সো হিয়ার ইট উইল বি এল। এন্ড এফ ওয়ান প্লাস এফ টু দ্যাট মিন্স আর, ইট ইজ অ্যাক্টিং অ্যাট দিস পয়েন্ট সি, সো ইট উইল বি এক্স। সিম্পল তাই না? তাহলে এখান থেকে কত পাব? এক্স ইকুয়ালস টু এফ টু এল বাই এফ ওয়ান প্লাস এফ। ক্লিয়ার? তাহলে এফ ওয়ান এফ টু এটা যদি একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া থাকে, এল যদি একটা নির্দিষ্ট ভ্যালু হয়, তাহলে এক্সটাও একটা নির্দিষ্ট ভ্যালু হবে, তাই না? এটা আমরা হাফ বুঝলাম, আর একটু বুঝতে হবে সেটা একবার দেখে নিই আমরা বিষয়টা, তাহলেই বুঝতে পারবে কেন বোঝার দরকার আছে। ধরো আমি যদি সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট, আমি এখন মোমেন্ট নিচ্ছি টেকিং মোমেন্ট, টেকিং মোমেন্টস অ্যাবাউট সি, দেন সেম এফ ওয়ান এর জন্য মোমেন্ট এফ ওয়ান ইনটু ডিস্টেন্স প্লাস এফ টু এর জন্য মোমেন্ট, ইট ইজ এফ টু ইনটু ডিস্টেন্স ইকুয়ালস টু এফ ওয়ান প্লাস এফ টু ইনটু তার যে ডিস্টেন্স হবে, তাই তো? এই কেসে এফ ওয়ান থেকে ডিস্টেন্সটা কত আছে? ইট ইজ এক্স। আর এফ টু থেকে ডিস্টেন্সটা কত আছে? ইট ইজ এল মাইনাস এক্স। এন্ড এফ ওয়ান প্লাস এফ টু দ্যাট মিন্স দিস ফোর্স আর, এই ফোর্সটা তো সি পয়েন্ট দিয়ে অ্যাক্টিভেটেড, সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, সো ইট উইল বি জিরো, তাই না? তাহলে এখানে এফ ওয়ান এক্স প্লাস এফ টু এল মাইনাস এফ টু এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কত? এফ টু এল ডিভাইডেড বাই, এখানে মাইনাস কমন নিতে হবে, কারণ এফ টু এল টা ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এফ টু টা আগে লিখব আমরা, এফ টু মাইনাস এফ ওয়ান। দেখো তো আগের সঙ্গে মিলেছে, মিলেনি তো, কোথাও একটা গন্ডগোল হয়েছে। এবং গন্ডগোলটা হওয়ার কারণটা এই যে আগেই বললাম তোমাদের যে হাফ শিখেছো, বাকি হাফটা শেখার দরকার আছে। গন্ডগোলটা হওয়ার কারণ হলো এই টর্ক, এও তো ভেক্টর, দ্যাট মিন্স মোমেন্ট অফ ফোর্স এটাও তো ভেক্টর, তার মানে তারও একটা ডিরেকশন আছে। এই যে ডিরেকশন আছে, ইট ইজ কি ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ যদি হয়, ক্লকওয়াইজ হলে ইট ইজ ইনওয়ার্ড, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে ইট ইজ আউটওয়ার্ড। এনিওয়ে মানে আমার অতটা জানার এখনই দরকার নেই, যেটা দরকার আছে সেটা হলো ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে এটা বোঝা। দেখো আমি যদি এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতাম, এ পয়েন্টের রেসপেক্টে, তাহলে এর জন্য যা মোমেন্ট সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ অলওয়েজ টেকেন অ্যাজ পজিটিভ, তাহলে এটা যে পজিটিভ নিয়েছিলাম ঠিক ছিল। এন্ড এফ ওয়ান প্লাস এফ টু এই আর এর জন্য যে মোমেন্ট হবে দ্যাট ইজ অলসো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটাও তো পজিটিভ, তাই তো? তাহলে এখানে দুটোই পজিটিভ আছে, সাইন চেঞ্জ করার দরকার নেই, দিস ওয়ান ওয়াজ রাইট, তাই না? এবারে সি পয়েন্টের রেসপেক্টে যখন মোমেন্ট নিচ্ছ, তখন এফ ওয়ান ফোর্সের জন্য রোটেশনের ডিরেকশন কোন দিকে আছে? ইট ইজ ক্লকওয়াইজ।
তাহলে F1 এর জন্য যে টর্কটা নিয়েছো দিস টর্ক এটা মাইনাস হবে ঠিক আছে এই যে টর্কটা আছে F2 এর জন্য अबाउट দিস পয়েন্ট ইট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ এটা প্লাস ঠিক আছে তাহলে কি হবে এখানে মাইনাস সাইন আছে এখানে যদি মাইনাস সাইন আছে দেন ইট উইল বি প্লাস দেখো এবারে ঠিক আছে একদম সেম আছে না দুটো গেছে তাই তো তাহলে মোমেন্ট নেওয়ার সময় তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে বোঝা গেছে ভুলটা যেন না হয় কোনো ক্ষেত্রে এনিওয়ে আমরা পড়বো সেন্টার অফ মাস তো সেখানে হঠাৎ রেজাল্টেন্ট ইকুইভ্যালেন্ট ইকুইলিব্রিয়ান্ট লাইন অফ অ্যাকশন এত কিছু কোথা থেকে নামলেও চোখ ঘটনাতে কিন্তু ওই যে প্রথমে বললাম যে একটু কষ্ট করে শিখতে হবে ফাউন্ডেশন তো একদম ফান্ডামেন্টাল বিষয়টা তোমাদেরকে শিখে নিতে হবে হ্যাঁ না শিখলেও একদম যে বিশাল অসুবিধা আছে তা না বাট যদি শেখা যায় তাতেও তো কোনো অসুবিধা নেই এনিওয়ে আমরা টপিকসে ঢুকি ধরো এখানে M1 মাস আছে এখানে M2 মাস আছে আবার কোশ্চেন দুটো কেন কারণটা খুব সহজ সেটা হলো পয়েন্ট মাস তো পয়েন্ট মাসের আবার সেন্টার অফ মাস আলাদা করে কি করে হতে পারে সেন্টার অফ মাস উইল বি দ্যাট ভেরি পয়েন্ট হোয়ার দ্য পয়েন্ট মাস ইজ সিচুয়েটেড তাই তো তাহলে এই সেন্টার অফ মাস বিষয়টা অবভিয়াসলি এক্সটেন্ডেড মাস সিস্টেমের ক্ষেত্রে আছে বা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের ক্ষেত্রে আছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম মানে যেখানে অনেকগুলো পয়েন্ট অফ মাস ছড়িয়ে আছে আমরা দুটো নিয়ে প্রথমে শিখে নেব এবং দেখে নেব যে দুটোর ক্ষেত্রে যেভাবে আমরা বের করব এখানে যদি দুইয়ের বদলে 2 লাখ হয় ইভেন ইফ ইট ইজ 2 ক্রোর তাহলেও সেন্টার অফ মাস বের করার পলিসি উইল বি সেম এবং এখানে আরেকটা জিনিস দেখার আছে যে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটার কি আদৌ কোনো কাজ নেই যদি না থাকে তাহলে একদম বাদ দিয়ে দেবো এনিওয়ে আমরা যেটা করব এই দুটো পয়েন্ট মাস থেকে আমরা দুটো প্যারালাল ফোর্স নেব দুটো প্যারালাল ফোর্স নিচ্ছি সিম্পল এখন প্যারালাল ফোর্স মানে বিষয়টা হলো যে যে কোনো প্যারালাল ফোর্স নেওয়া যাবে প্যারালাল ফোর্সের ম্যাগনিচিউড এমন হতে হবে যাতে দ্যাট ভেরি ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা মাস ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা মাস এটা যেন মাথায় থাকে অর্থাৎ এই ফোর্সটা যদি M1 A হয় এই ফোর্সটা M2 A হবে বোঝা গেছে এবারে যখনই তুমি প্যারালাল ফোর্স পেয়েছো তখন এর একটা লাইন অফ অ্যাকশন থাকবে লাইন অফ অ্যাকশন মিন্স সাপোজ দিস ওয়ান ইজ লাইন অফ অ্যাকশন এটাও তো ওই প্রিভিয়াস ফোর্সের প্যারালাল তাই না আমি লাইন অফ অ্যাকশনটা ধরবো শুধু প্রিভিয়াসটার প্যারালাল সাপোজ দিস ওয়ান ইজ লাইন অফ অ্যাকশন অফ ইকুইভ্যালেন্ট ফোর্স ইকুইভ্যালেন্ট ফোর্স মিন্স এর ভ্যালু কত হবে এম ওয়ান এ প্লাস এম টু এ শুধু একটা মাত্র লাইন অফ অ্যাকশন দিয়েই সেন্টার অফ মাস বের করা যায় অবশ্যই বের করা যায় যদি দুটো পয়েন্ট মাস থাকে যদি তার বেশি থাকে তখন আমাদের আরেকটু এগোতে হবে এনিওয়ে আমরা দেখে নিই বিষয়টা কিভাবে বের করা যায় ধরো এখানে এই যে লাইনটা ড্র করেছি এটা হলো কানেক্টিং লাইন বিটুইন টু পয়েন্ট মাসেস এন্ড দিস এন্টায়ার লেন্থ ইজ এল এই টোটাল লেন্থটা হলো এল দিস ঠিক আছে আগেরবার যেটা করেছিলাম সেটা একটু খেয়াল করো সেটা হলো যে এই যে ডিস্টেন্সটা আমরা বের করেছিলাম দিস ডিস্টেন্স এই ডিস্টেন্সটা কত ছিল
অপোজিট ফোর্স ডিভাইডেড বাই টোটাল টাইমস অফ লেন্থ। এখন অপোজিট ফোর্স মিন্স ইট ইজ নট এম ওয়ান এ, ইট ইজ এম টু এ, দ্যাট ইজ এম টু এ বাই টোটাল এম ওয়ান এ প্লাস এম টু এ টাইমস অফ লেন্থ, তাই না? এটাকে সিম্পলি কত লেখা যেতে পারে, এল ইন্টু এম টু বাই এম ওয়ান প্লাস এম টু। তুমি যদি এই লেন্থটা ভাবো, মানে এই ডিস্টেন্সটা ভাবো, ইট উইল বি এল ইন্টু অপোজিট দ্যাট ইজ এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, ডিস্টেন্স, সেন্টার অফ মাসের ডিস্টেন্স। ক্লিয়ার? এনিওয়ে আমরা আরেকটু এগোবো, সেটা হলো আমরা আরেকটা পেয়ার বানাবো। আরেকটা পেয়ার কিসের? এই প্যারালাল ফোর্স। ধরো আরেকটা পেয়ার হলো এরকম, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। দেখো এই দুটো প্যারালাল ফোর্স আছে, দিস ওয়ান ইজ এম ওয়ান বি, দিস ওয়ান ইজ এম টু, একই কন্ডিশন, মাসের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে ম্যাগনিচিউড অফ দ্য ফোর্স। তাহলে এরও একটা ইকুইভ্যালেন্ট থাকবে, এবং সেই ইকুইভ্যালেন্ট যেটা আছে দ্যাট মাস্ট পাস থ্রু দিস পয়েন্ট। ঠিক এই পয়েন্টটা দিয়েই পাস করবে। And this force will be M1B plus M2B. তুমি যদি এই লাইনটা ড্র নাও করো, তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট কোন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তাই না? তাহলে এই যে পয়েন্টটা পেয়েছো, দ্যাট ভেরি পয়েন্ট ইজ COM, দ্যাট ইজ সেন্টার অফ মাস অফ দিস টু পার্টিকেল সিস্টেম। কোন পয়েন্টটা? যে পয়েন্ট দিয়ে দুটো ইকুইভ্যালেন্ট পাস করেছে বা ইন্টারসেক্ট করেছে। বোঝা গেছে কোথায় কাজে লাগলো? একদম পরিষ্কার। এখন এই যে প্যারালাল নিয়েছো, এই প্যারালালটা তো তোমার উপর ডিপেন্ড করে তুমি কোন দিকে নেবে, তোমার ইচ্ছা মতন তো নিতে পারো। এবার তোমাকে যখন একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, তখন তোমার সুবিধা মতন নেই, মানে ইচ্ছা মতন নিতে পারো তোমাকে বলেছে, তাহলে তুমি তোমার সুবিধা মতন এই প্যারালাল লাইনগুলো নেবে। সুবিধা মতন যদি লাইনগুলো নাও, তাহলে তুমি কিভাবে এটাকে কাজে লাগাবে সেটা বোঝা, এবং ইট ইজ আলটিমেটা যে একদম শেষে যে জায়গাটা তোমাদের কাজে লাগবে বিশেষ করে ম্যাথামেটিক্যালি, ধরো যেরকম সিস্টেম ছিল সেটা দেখে নি, এখানে ড্র করি একটু উঁচুতে তোমাদের দেখতে সুবিধা হবে। সাপোজ দিস ওয়ান ইজ এম ওয়ান এন্ড দিস ওয়ান ইজ মোটামুটি এরকম ডিস্টেন্সে রাখি এম টু, মোটামুটি এরকম ভাবেই এঁকেছি, ঠিক আছে? এবারে আমরা কি করব না, আমরা যেরকম মেজারমেন্ট বা যেরকম রেফারেন্স ফ্রেম জানি ইউজ করতে, সেরকম রেফারেন্স ফ্রেম একটা এঁকে নেব। কিরকম রেফারেন্স ফ্রেম জানি? ইট ইজ কার্তেজিয়ান রেফারেন্স ফ্রেম। মনে করে দেখো, কার্তেজিয়ান রেফারেন্স ফ্রেম মানে এখানে যেহেতু দুটো পয়েন্ট মাস আছে, ইট উইল বি টু ডি, তাই না? ওয়ান ডির মধ্যেই দুটো পয়েন্ট চলে আসে, বাট আমরা টু ডি নেব আমাদের সুবিধার জন্য। তার কারণ যদি তিনটে থাকে, তাহলে তার ক্ষেত্রে ইট উইল বি টু ডি, কারণ তিনটে পয়েন্ট একটা কোনো প্লেনের মধ্যে চলে আসতে পারে। তিনটের বেশি যদি হয়, কো প্ল্যানার যদি না হয়, তার ক্ষেত্রে থ্রি ডি হবে, অ্যান্ড অ্যাপ্লিকেশন উইল বি সেম, কোনো অসুবিধা নেই। দুটো পয়েন্ট যখন নিয়েছি আমি কার্তেজিয়ান রেফারেন্স ফ্রেম অনুযায়ী, এই দুটো পয়েন্টকে আগে লোকেট করে নেবো কীভাবে, দুটো অ্যাক্সিস নেবো। সাপোজ দিস ওয়ান ইজ এক্স অ্যাক্সিস and this one is y axis, it is origin 0 0, বুঝা গেছে?
প্যারালাল ফোর্স নেব তখন প্যারালাল ফোর্সগুলো প্যারালাল টু এক্স অ্যাক্সিস এন্ড প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস নিয়ে নেওয়া যেতে পারে। বুঝতে পেরেছো তো? ওই ইচ্ছে মতন বলেছে, তুমি তোমার সুবিধা মতন নিয়েছো। তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এই অ্যাক্সিস বা এই ফ্রেমের রেসপেক্টে তো একটা নির্দিষ্ট কোঅর্ডিনেট পাবে। এই কোঅর্ডিনেটটা ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এই কোঅর্ডিনেটটা ধরো এক্স টু ওয়াই টু। এবারে আমি এই যে দুটো প্যারালাল ফোর্স নিয়েছি, এই প্যারালাল ফোর্স গুলো কত হবে? ইট ইজ এম ওয়ান এ, ইট ইজ এম টু এ। ওই যে বলেছিলাম দেখো আগে লেখা আছে এম ওয়ান এ এন্ড এম টু এ। তাহলে এর একটা ইকুইলিব্রেন্ট বা ইকুইভ্যালেন্ট এর লাইন অফ অ্যাকশন পাবে। সাপোজ দিস ওয়ান ইজ দা লাইন অফ অ্যাকশন, যে লাইন অফ অ্যাকশনটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। লাইন অফ অ্যাকশন অফ দিস এম ওয়ান এ প্লাস এম টু এ, এই ডিস্টেন্সটা ধরো এক্স ওয়ান, ধরবো কেন, দেওয়াই তো আছে, এন্ড দিস ডিস্টেন্স ইজ এক্স টু। এখন এই যে ডিস্টেন্সটা পেলাম, এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিলাম এক্স। এবার এটার তো আমার কোনো কাজ নেই, আমি জাস্ট এই ছবিটাই আঁকার জন্য এটা রেখে দিয়েছিলাম তোমাদের যাতে সুবিধা হয়। এবারে টপ নেব, টপ নেওয়ার সময় আমরা অরিজিনের রেসপেক্টে নিলে সব থেকে সুবিধা। দেখা যাক, টক এম ওয়ান এ ইন্টু এম টু এ ইন্টু ইকুয়ালস টু এম ওয়ান এ প্লাস এম টু এ ইন্টু নাও পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এম ওয়ান এ ফোর্সটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত আছে? It is x1, it is x2, and this one is x. Next, rotational direction, that is point respect, it is clockwise, that all will be negative. Say to, lekhan theke x er value peye jabe, x equals to m1, it will be m1 x1 plus m2 x2 by m1 plus m2. চেনা চেনা লাগছে, হ্যাঁ তাই না? অনেকটা চেনা। আরো দুটো প্যারালাল ফোর্স নেবো আমরা। এবারে প্যারালাল ফোর্স যেগুলো নেব সেগুলো এক্স অ্যাক্সিস এর প্যারালাল। আগের বার ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল নিয়েছিলাম, এবারে এক্স অ্যাক্সিস এর প্যারালাল দুটো ফোর্স, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। এটা আরো বড় নিতে পারো, কোনো অসুবিধা নেই, বোর্ড ছাড়িয়ে চলে যেতে পারো। এন্ড দিস ডিস্টেন্স ইজ ওয়াই টু, this distance is y1. This two are y2 and y1. তাহলে এখানেও একটা ইকুইভ্যালেন্ট পাবো, ইকুইভ্যালেন্ট পাবো, এন্ড দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট অফ দিস টু প্যারালাল ফোর্সেস। তার মানে তার একটা লাইন অফ অ্যাকশন পাবো, তাই তো? তাহলে লাইন অফ অ্যাকশন যেটা পাবো সেটা ড্র করে নিলাম। Now this one is the line of action, required line of action, this one. It also parallel with x axis here. A force M1B, this one is M2B, this one is
M1B plus M2B and এখান থেকে এর যা ডিসটেন্স এই ডিসটেন্সটাকে এবার আমরা y ধরলাম আবার এই যে অরিজিন আছে এই অরিজিনের রেসপেক্টে টর্ক নেব সো ইট উইল বি m1b ইনটু m2b ইনটু ইকুয়ালস টু m1b প্লাস m2b সিম্পল টর্কের ডিরেকশন কোন দিকে আছে এই পয়েন্টের রেসপেক্টে দিস ওয়ান ইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিস ওয়ান ইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিস ওয়ান ইজ অলসো অ্যান্টি ক্লকওয়াইজ প্রতিটা অ্যান্টি ক্লকওয়াইজ সুতরাং প্রতিটা টর্কই প্লাস হবে নাও ডিসটেন্স এর ডিসটেন্স আছে y1 এটা y2 এন্ড দিস ওয়ান ইজ y তাহলে দিস ওয়ান ইজ y1 দিস ওয়ান ইজ y2 দিস ওয়ান ইজ y So, y equals m1y1 plus m2y2 by m1. বোঝা গেছে এই ইকুয়েশন দুটো তোমাদের খুব চেনা মানে যারা কিছুটা পড়েছো তাই তো আমি এটাকে সামারাইজ করে নি মানে x COM equals to the summation of MI XI I equals to 1 to N by MI it is summation of I equals to 1 to N Y COM It will be summation of M I Y I I equals to 1 to N by summation of M I equals to 1 to N and Z C will be same একই রকম ভাবে 3D frame এর কেসে Z factor টা আছে anyway এই যে X C O M এর কেসে আমি summation of M I নিচে লিখেছি এটা total mass নিচে টোটাল মাস অনেক সময় না মাস্টার ডিস্টেন্সের ফাংশনে থাকে সেই জন্য আমি সামেশন অফ এম আই হিসেবে ইন্টিজার হিসেবে লিখেছি এনিওয়ে বিষয়টা এক এবারে যদি এইগুলো ফাংশন হয় মানে ধরো ডিস্টেন্সের কোন ফাংশন বা ডেন্সিটিটা ডিস্টেন্সের কোন ফাংশন কোন একটা ফাংশন হিসেবে এক্সপ্রেস করা থাকে দেন এই যে সামেশন বিষয়টা করেছো এটা ইন্টিগ্রেশন দিয়ে সামেশনের ভ্যালুটা বের করবে মানে সামেশন হলো ইন্টিগ্রেশন করার একটা পদ্ধতি নাকি একদম না উল্টোটা ইন্টিগ্রেশন হলো সামেশন করার একটা পদ্ধতি অর্থাৎ যোগ করার একটা কোন টিপিক্যাল পদ্ধতি বা একটা বিশেষ ধর্ম যদি থাকে ফাংশনগুলো তাহলে তার যে যোগ করা মানে সামেশন এটা ইন্টিগ্রেশনের হেল্প নিয়ে করা যেতে পারে সব ক্ষেত্রে হয় না হ্যাঁ এবারে যেখানে যেখানে ইন্টিগ্রেশনের সাহায্য নিয়ে করা যাবে সেখানে ইন্টিগ্রেশন করতে হবে আর যেখানে বেসিক কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম বা এই বেসিক ইকুয়েশন গুলো কাজে লাগিয়ে করা যেতে পারে সেখানে বেসিক ইকুয়েশন গুলো কাজে লাগবে আর যেখানে লিনিয়ার কোন ডিস্ট্রিবিউশন দেখবে সেখানে লিনিয়ার ডিস্ট্রিবিউশনে এক্স ওয়াই জেড তিনখানার দরকার পড়বে যে কোনো একটা মানে যে ডিস্ট্রিবিউশনটা আছে যে অ্যাক্সিস বরাবর ডিস্ট্রিবিউশনটা আছে বা যে লাইন বরাবর সেই লাইনটাকেই এক্স অ্যাক্সিস ধরে নেবে বা ওয়াই অ্যাক্সিস ধরে নেবে যদি শুধু এক্স অ্যাক্সিস ধরো তাহলে দিস ইকুয়েশন ইজ মোর দ্যান এনাফ বা দিস ইকুয়েশন ইট ইজ মোর দ্যান এনাফ ক্লিয়ার সেন্টার অফ মাস এর পরে আমরা দেখব যে বিভিন্ন ধরনের জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের কেসে ম্যাথমেটিক্যালি কি করে সেন্টার অফ মাস বের করে ততক্ষণ পর্যন্ত বেসটা রেডি করে নিতে হবে হোয়াট ইজ সেন্টার অফ মাস এট অল তাই না আর একটা কথা একটু বলার আছে সেটা হলো যে আমরা সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি এই কথাটা নিয়ে প্রচন্ড আলোচনা করি যে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি বিষয়টা কি সেম
দেখো সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি বিষয়টা সেম ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই M1A আর M2A এরকম ফোর্স গুলো নিতে পারে, মানে যতক্ষণ পর্যন্ত ইকুইভ্যালেন্টাই হবে বের করতে পারবে ম্যাথমেটিক্যালি। যদি কোনো ক্ষেত্রে M1A আর M2A এই যে দুটো নিয়েছো, M2A এই M2A এর জায়গাতে ধরো M2A আছে আর M1 এর জায়গায় M1A ড্যাশ আছে, তখন কি মাসের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হলো? হলো না। যখনই মাসের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হলো না, তখন ইকুইভ্যালেন্ট পাবে। ইকুইভ্যালেন্ট পাওয়া নিয়ে সমস্যা নয়, সমস্যাটা হলো তখন ইকুইভ্যালেন্ট তার পজিশন বা লাইন অফ অ্যাকশন বের করাটা একটু টাফ হবে। তাহলে কখন পাবে না, কখন ইকুইভ্যালেন্টটা বের করতে পারবে না, দ্যাট ইজ ভেরি ভাইটাল কোশ্চেন। ইকুইভ্যালেন্টটা বের করতে পারবে না নয়, ইকুইভ্যালেন্টটা বের করতে সমস্যা হবে কখন, যদি এটা এ আর এটা এ ড্যাশ হয়, মানে এই দুটো যদি আলাদা। এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো, আমরা M1A না বলে আমরা যদি M1G আর M2G বলি, তাহলে বিষয়টা আমাদের একদম গ্রিপে চলে আসে। মানে যদি এই পয়েন্টটার এই পয়েন্টটা দুটো জায়গাতেই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেম হয়, ইন দ্যাট কেস দুটো জায়গাতেই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেম, সেক্ষেত্রে সেন্টার অফ মাসের যা পজিশন হবে অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন সেম হবে। বুঝা গেছে? যদি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিফারেন্ট, তাহলে তার কেসে সেন্টার অফ মাস যেখানে হবে সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন আলাদা হবে। কোন ক্ষেত্রে হবে? যদি কোনো এক্সটেন্ডেড বডি থাকে। বুঝতে পারছো তো? ধরো পৃথিবীর রেডিয়াস এর রেসপেক্টে, পৃথিবীর রেডিয়াস অ্যারাউন্ড 6400 কিলোমিটার, তার রেসপেক্টে কম্পারেবল কোনো একটা হাইট আছে, একটা অনেক বড় কোনো একটা পিলার তুমি অ্যাজিউম করেছো, সেই পিলারের কেসে নিচের পয়েন্টে জি এর যা ভ্যালু উপরের পয়েন্টে জি এর ভ্যালু সেম হবে না, তখন সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন আলাদা হবে। বাকি যে কোনো ক্ষেত্রে যেখানে তুমি এই কনসেপ্টটা ইউজ করতে পারবে এবং এর জায়গায় জি বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা কনস্ট্যান্ট হবে ইউজ করতে পারবে, ইন দ্যাট কেস সেন্টার অফ মাস এন্ড সেন্টার অফ গ্র্যাভিটি উইল বি সেম। অর্থাৎ সাধারণ যে সমস্ত বস্তু আছে, সাধারণত যে সমস্ত বডি আছে যার হাইট ইজ নট কম্পারেবল উইথ রেডিয়াস অফ আর, তার ক্ষেত্রে ক্লিয়ার? হ্যাঁ, এবারে এটাই বিভিন্ন ভাবে দেখান যে হোয়ার সেন্টার অফ মাস এন্ড সেন্টার অফ গ্র্যাভিটি ইজ ডিফারেন্ট পয়েন্ট, সাধারণত একই জায়গায়। বোঝা গেছে? পড়তে থাকো, আবার দেখা হবে।